আগামী মাস থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিরছেন এই ব্রাজিলিয়ান। গত বছরের আগস্টের লা লিগার ম্যাচে বিবাউলের মুখোমুখি হয়েছিল স্পেনের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। তো দীর্ঘ বেলিংহামের মতো অন্যান্য পারফরমেন্সের দরুন দুই গোলে ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। কিন্তু শেষটা খুব একটা সুখবর হয়নি এই দলের জন্য। টুটের কবলে পড়তে হয়েছিল দলের ব্রাজিলিয়ান তারকা এডার মিলিতিওকে। ম্যাচের দ্বিতীয় অর্ধে বল দখলের লড়াইয়ে দারুণ হাঁটুকে চোট আসে এই দাপুটে ডিফেন্ডারে। প্রথম দিকে সেই রকম কিছু বোঝা না গেলেও পরবর্তীতে পরিষ্কার হয়ে যায় এই চোটের পরিস্থিতি। ম্যাচ পরবর্তী সময়ে রিয়াল কোচের তরফ থেকে প্রেস কনফারেন্সের এই ব্রাজিলিয়ান তারকা চোটের কথা উল্লেখ করা হয়। তখন থেকেই মনে করা হচ্ছিল এই চোটের দরুন আগামী বেশ কয়েক মাস হতে যাচ্ছে এবং এই ফুটবলারকে মাঠের বাইরে কয়েক মাস থাকতে হবে। পরবর্তীতে সেই আকাঙ্ক্ষা সত্যি বলে বিবেচিত হয়। বলা বাহুল্য মিলিটাকে অনুপস্থিতিতে দলের পারফরমেন্স যেসব বড় প্রভাব ফেলেছে সেই দিকে কোনো সন্দেহ নেই। তবে অংশগ্রহণের পর ধীরে ধীরে নিজেকে ফিট করে তোলা প্রক্রিয়া শুরু দিয়েছেন এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে এই কিছু সপ্তাহ পর ফের রিয়াল মাদ্রিদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে এটার বিরুদ্ধে। এসবের মাঝেই আপনারা 21 ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের মাঠে সান নাবু বার্নাবেউতে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে এই আনচেলত্তির ছেলেরা। যতদূর শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে সেই ম্যাচে খেলবে ইডার মিলিতিও। তো গাইস, ইডার মিলিতিওকে কে মাঠে দেখতে চান তার আগে দয়া করে ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।